স্বাগত অনলাইন ক্লাসে। আজকে তোমাদের জন্য কম্পিউটার ফোর্থ সেমিস্টার যারা আছো তাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ টপিকস, গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সাবজেক্টের নাম আমি উপরে লিখে দিয়েছি, দেখতে পারো, প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স করে দেওয়া আছে। আজকে আমরা যে চ্যাপ্টার আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 10, অর্থাৎ দশম অধ্যায়। দশম অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ দুইটা টপিকস আলোচনা করব। সো দুইটা টপিকস কি কি সেগুলো আমরা দেখে নেই। ফার্স্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে এনকোডার সার্কিট কি। তো আমরা মূলত দুইটা সার্কিটই দেখব, এনকোডার সার্কিট দেখব এবং ডিকোডার, এই দুইটা সাবজেক্টে, সরি, দুইটা টপিকসে আমরা দেখব। এবং খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ফাইনাল পরীক্ষা আসার মতন প্রতিবারে আসে, তোমরা আশা করি খুবই মনোযোগ সহকারে এই দুইটা টপিকস তোমরা অনুশীলন করবে। চলো আমরা শুরু করি তাহলে। এনকোডার সার্কিটটা কি এটা আগে দেখে নিই। এনকোডার হচ্ছে এমন এক ধরনের সার্কিট যেখানে বলতেছে যে ডেসিমেল সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যা জেনারেট করবে। আমি আবার বলতেছি, এনকোডার সার্কিট হচ্ছে এমন এক ধরনের সার্কিট যেখানে ডেসিমেল সংখ্যা, ডেসিমেল সংখ্যা আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত, এই যে ডেসিমেল যে সংখ্যাগুলো আছে এই ডেসিমেল সংখ্যার বাইনারি জেনারেট করবে। তাহলে বিষয়টা কিরকম হয় আমি একটা এক্সাম্পল আকারে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে একটা কম্পিউটার মনিটর, এটা ধরো একটা কিবোর্ড, এখানে 1 থেকে 9 পর্যন্ত 0 থেকে দিয়ে দিলাম। সো 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো দেওয়া আছে। ধরো যে আমরা এখান থেকে যে কোনো একটা নাম্বার, ধরো যে 5 প্রেস করব, 5টা আমি চাপবো, অর্থাৎ কিবোর্ডের বাটন থেকে 5 প্রেস করব, তাহলে আমরা জানি যে মনিটরের যে কেবলটা থাকে সেটা সিপিইউতে গিয়ে সংযোগ হয়, আবার কিবোর্ডের যে কেবলটা থাকে সেটাও সিপিইউর সাথে সংযুক্ত হয়। তাহলে এইখানে ধরো এটা হচ্ছে আমাদের সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে ধরো আমি 5 প্রেস করলাম, এটা কিবোর্ড থেকে ধরে নিলাম যে একটা কিবোর্ড, কিবোর্ড থেকে আমি 5টা প্রেস করলাম, 5 প্রেস করলাম, তাহলে করবে কি, এর ভিতরে অবশ্যই কি আছে, সিপিইউর ভিতরে আছে অবশ্যই এই ধরনের সার্কিট গুলো আছে যেগুলো কনভার্ট করে, অর্থাৎ নাম্বারিং সিস্টেম গুলোকে কনভার্ট করে। তো এর মধ্যে একটা অংশ হচ্ছে এনকোডার অংশ, এনকোডার সার্কিট আছে। তাহলে এনকোডার সার্কিট করবে কি, এই 5 এর যে ডেসিমেল যে সংখ্যাটা এটার বাইনারি জেনারেট করবে। বাইনারি জেনারেট করবে মানে কি, এখানে তাহলে কত আসবে, 101। তাহলে এটা হচ্ছে এনকোডারের কাজ, অর্থাৎ ডেসিমেল সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যা জেনারেট করা, এটা হচ্ছে এনকোডার সার্কিটের কাজ। তাহলে সিমিলার কনসেপ্টে এর উল্টাটা, অর্থাৎ এই বাইনারি সংখ্যাটাকে আবার যদি আমরা ডেসিমেল সংখ্যায় দেখতে চাই তাহলে আরেক ধরনের কনভার্টার সার্কিট ইউজ করা হয়, সেটা হচ্ছে ডিকোডার সার্কিট। ডিকোডার ডিকোডার করবে কি, এখান থেকে এই সার্কিট, এখান থেকে এই নাম্বারটাকে আবার মনিটরে দেখানোর জন্য এটাকে আবার 5 এ কনভার্ট করবে। তাহলে এখান দিয়ে যাচ্ছে কোথায়, এই 5টা যাচ্ছে আবার মনিটরের ডিসপ্লেতে দেখতে পারতেছি। তাহলে এখানে কিন্তু দুই ধরনের কনভার্টিং সার্কিট ইউজ করা হচ্ছে, একটা হচ্ছে এনকোডার সার্কিট আর একটা হচ্ছে ডিকোডার সার্কিট। তাহলে এনকোডার সার্কিটের কাজ হচ্ছে কি, ডেসিমেল সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যা জেনারেট করা, আর ডিকোডার সার্কিট হচ্ছে কি, ওই বাইনারি সংখ্যার সমতুল্য ডেসিমেল সংখ্যায় পরিণত করা। তাহলে চলো আমরা এনকোডার সার্কিটটা বিস্তারিত দেখে নিই।
এনকোডার সার্কিটে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ইনপুট অংশ আর একটা হচ্ছে আউটপুট অংশ। এনকোডার সার্কিটে মূলত এরকম ভাবে লেখা থাকে, ইনপুট যদি ইনপুট অংশে যদি আমরা টু টু দি পাওয়ার এন এই সংখ্যাটা যদি আমরা ইনপুটে দেই তাহলে আমরা আউটপুটে পাব এন, টু টু দি পাওয়ার এন এটা যদি আমরা ইনপুটে দেই, এতগুলো লাইন যদি আমরা টেনে নেই কম্পিউটার সার্কিটে তাহলে এখান থেকে আউটপুট পাবো হচ্ছে আমরা এন সংখ্যক। অর্থাৎ সাপোজ আমি ইনপুটে চারটা লাইন টানবো, ইনপুটে আমি চারটা লাইন টানবো চার, তাহলে চারটাকে লেখা যায় এইভাবে টু স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আমার ইনপুট, ইনপুটে কত ফোর, আর এখান থেকে আমরা এটা হচ্ছে আমাদের আউটপুট, তাহলে আউটপুটে পাবো আমরা কত দুই। তারপর আমরা ইনপুটে চারটা লাইন টানবো, চারটা সংযোগ দিব আমরা ইনপুটে চারটা সংযোগ দিব আর আউটপুটে পাবো আমরা দুইটা আউটপুট পাবো, দুইটা আলাদা আলাদা সিঙ্গেল লাইন পাবো আমরা। তেমনিভাবে আমরা যদি টু টু দি পাওয়ার থ্রি অর্থাৎ আটটা যদি আমরা ইনপুট লাইন ইউজ করি তাহলে আউটপুট পাবো আমরা, এটা হচ্ছে ইনপুট, আউটপুট পাবো আমরা তিনটি, তার মানে আমরা আটটা ইনপুট লাইন ইউজ করতেছি পাবো হচ্ছে তিনটি। তাহলে তোমাদের পরীক্ষায় এরকমভাবে আসতে পারে যে থ্রি টু এইট অথবা টু টু ফোর এই ধরনের সার্কিট ডিজাইন করতে বলে দিতে পারে। তাহলে আমরা এই ধরনের একটা সার্কিট ডিজাইন করব, পরীক্ষা আসতে পারে। তাহলে আমরা চারটা ইনপুট এবং দুইটা আউটপুট অর্থাৎ ফোর টু টু, ফোর ইন্টু টু এই ইনপুট এনকোডার সার্কিটটা আমরা ডিজাইন করার চেষ্টা করব। আর তোমাদেরকে আমি বাড়ির কাজ দিয়ে দিব হচ্ছে এইট ইন্টু থ্রি এটা ডিজাইন করবো, তোমরা এটা ডিজাইন করে এটা কার্যপ্রণালী তোমরা কমপ্লিট করে লিখবে, এটা তোমাদের বাড়ির কাজ। তাহলে আমি উপরেটা দেখিয়ে দিচ্ছি, নিজেটা তোমরা হোমওয়ার্ক আকারে করবা, বাড়িতে করবা। তাহলে ফোর ইন্টু টু যদি হয় তাহলে দেখো সবাই চারটা ইনপুট থাকবে, চারটা ইনপুট থাকলো আমাদের, আমরা ধরে নিলাম ইনপুট গুলো ধরলাম ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি, আর এখান থেকে আমরা দুইটা আউটপুট পাবো ধরলাম এক্স এবং ওয়াই। তাহলে এটা কি দাঁড়ালো, ফোর ইন্টু টু এনকোডার সার্কিট। তাহলে এখন এই এনকোডার সার্কিটের আমাদের ট্রুথ টেবিল ড্র করতে হবে এবং ট্রুথ টেবিল থেকে আমাদের আউটপুট বের করতে হবে, আউটপুট বের করার পর সে আউটপুট থেকে আমাদের সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হবে। তাহলে আমরা দেখে নেই এটা, ট্রুথ টেবিল আমরা দেখে নেই। তাহলে চারটা ইনপুট,
তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের ইনপুট আর এটা হচ্ছে আমাদের আউটপুট তো তাহলে আমরা ইনপুট গুলো দিব চারটা ইনপুট দিব আমরা খেয়াল করে ভালোভাবে এগুলোকে আমরা এই ইনপুটের যে লাইনগুলো আছে এগুলোকে যদি আমরা এজ এ সুইচ আকারে যদি আমরা ধরি ধরে নিতে হবে এগুলো হচ্ছে এক একটা সুইচ তার মানে যখন আমি B0 এই সুইচটাকে যদি আমি অন করি তাহলে এর এগেনস্টে আউটপুট কত আসবে সেটা আমরা দেখব তাহলে প্রথম অবস্থায় এটা আছে কত 0 কিন্তু এটা কিন্তু 0 D0 তার মানে আমি 0 টাকে এই সুইচ 0 নাম্বার সুইচটাকে আমি অন করব তাহলে 0 নাম্বার সুইচটাকে যদি অন করি তাহলে এই জায়গা হবে 1 B0 জায়গা হবে 1 বাকিগুলো হয়ে যাবে আমার 0 তাহলে আমি অন করেছি কোন সংখ্যাটা 0 সংখ্যাটাকে অন করেছি 0 বাইনারি 0 টাকে আমি অন করেছি তাহলে তাহলে এই 0 এর বাইনারি কত হবে 0 এর বাইনারি হচ্ছে 0 0 দুটো আউটপুট x এবং y তাহলে 0 বাইনারি দুটো দুই বিটের বাইনারি আমি সহজে লিখতে পারি আমরা 0 0 তাহলে সিমিলার কনসেপ্টে খেয়াল করো এখন ধরো B1 এই সুইচটাকে অন করব তাহলে আমি এটাকে 1 দিব বাকিগুলোকে 0 দিয়ে দিব তাহলে এই 1টা এই 1 এর বাইনারি কত এটা আমাদের লিখতে হবে তাহলে বাইনারি কত 01 ভেরি ইজি তারপরে অপশন চলে যাই আমরা D2 এই সুইচটাকে আমরা অন করব তাহলে D2টাকে হাই করব এখানে 1 দিব বাদ বাকি গুলো 0 হবে তাহলে এটা কত D0 D1 D2 তাহলে 2 এর বাইনারি কত সেটা আমরা জানতে হবে 2 এর বাইনারি কত আমরা যদি BCD করে যদি দেখি তাহলে কত হয় 1 2 তার মানে এখানে আছে 1 এখানে হচ্ছে 0 তার মানে 1 0 2 এর বাইনারি তাহলে আমরা এখন এখানে যাব আমরা B3 যদি আমি অন করি এই সুইচটাকে যদি অন করি তাহলে B3 এর জায়গায় আমার 1 হবে বাকিগুলো 0 হয়ে যাবে আর এই 3 এর বাইনারি আমাদের তৈরি করতে হবে তাহলে 3 এর বাইনারি খুবই ইজি দুটো রেখে যদি আমি 1 দেই তাহলে হয়ে গেল 3 হয়ে গেল তাহলে এখানে 1 হবে এখানে 1 হবে তাহলে এ হলো আমাদের ট্রুথ টেবিল ট্রুথ টেবিল অফ 4×2 এনকোডার এনকোডার সার্কিট তাহলে আমরা ট্রুথ টেবিল পেয়ে গিয়েছি তাহলে এখন এইখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আউটপুটটা বের করতে হবে তাহলে আউটপুটটা আমরা বের করি তাহলে আউটপুটে কি কি আছে x আছে y আছে তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে x এর যে কলামটা আছে সেখানে কোথায় কোথায় 1 আছে সেগুলোকে আমরা সিলেক্ট করব তাহলে 1 আছে এই জায়গায় এবং এই জায়গায় তাহলে এই 1 এর জায়গায় আমরা এই সুইচগুলোর দিকে দেখব যে কোনটা আমার হাই আছে কত আছে D2 আছে D2 বাকিগুলো 0 প্লাস আবার এখানে 1 আছে এই 1টা D অর্থাৎ সুইচের কোন জায়গায় 1 আছে এখানে আছে শুধুমাত্র D3 তে আছে তাহলে D3 হয়ে গেল এখন আমরা দেখব হচ্ছে Y এর পজিশন তাহলে Y এর কোথায় কোথায় 1 আছে সেটাকে আমরা দেখি এইখানে 1 আছে এইখানে 1 আছে তাহলে এই 1টার কোন জায়গায় D1 এর জায়গায় সুইচ 1
অন করা আছে তাহলে আমরা এখানে লিখতে পারি ডি ওয়ান প্লাস এই জায়গায় আমরা এইটাতে খেয়াল করব এই ওয়ানের সেকশনে কোন জায়গায় ওয়ান আছে ডি থ্রি তো ওয়ান আছে আমরা আউটপুট সমীকরণ পেয়ে গেলাম খুব ইজিলি আউটপুট সমীকরণ আমি আবার দেখিয়ে দিচ্ছি যে x এর বেলায় যেখানে 1 আছে সেগুলোকে শুধু কাউন্ট করব তাহলে সে 1 গুলোকে যদি কাউন্ট করি তাহলে 1 এর কোথায় কোথায় এই সম্পূর্ণ ডাটাটা আমরা লিখব তো এখান থেকে আমি দেখতেছি শুধুমাত্র d2 তে আছে d2 হাই অবস্থায় আছে তার কারণ d2 লিখেছি আবার এই 1 এর জায়গায় d3 হাই অবস্থায় আছে তাহলে আমি এখানে d3 হাই অবস্থায় লিখেছি সিমিলার কনসেপ্টে y এর পজিশন তাহলে y কোথায় এই 1 এর জায়গায় যদি আমি এদিকে খেয়াল করি ইনপুটের জায়গায় যদি খেয়াল করি তাহলে d1 এ আমার ইনপুটটা হাই আছে তাহলে আমি লিখলাম d1 আবার এই জায়গায় আসি এখানে এই ইনপুটে আমরা দেখলাম যে d3 তে হাই আছে 1 আছে তাহলে আমরা d3 মানটাকে কাউন্ট করলাম তাহলে এখন এই আউটপুট যে সমীকরণ যেটা পেলাম আউটপুট সমীকরণ থেকে আমাদের সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হবে তাহলে সার্কিট ডায়াগ্রাম আমরা ড্র করি তো ড্র করতে গেলে আমাদের ইনপুট লাইন লাগবে d0 d1 d2 d3 তাহলে এই হচ্ছে আমাদের চারটি লাইন এটা হচ্ছে d0 এটা হচ্ছে d1 এর এটা হচ্ছে d2 এর এটা হচ্ছে d3 এর তাহলে আমরা x এর সমীকরণটাকে লিখব x এর সমীকরণটা যদি আমরা লিখি তাহলে d2 থেকে একটা তার আমরা টানব d2 থেকে অর্থাৎ এখান থেকে একটা লাইন আমরা টানব আর d3 থেকে আরেকটা লাইন টানব d3 থেকে আরেকটা লাইন টানব দুটো কি অবস্থায় আছে যুগ অবস্থায় আছে যেহেতু যুগ অবস্থায় আছে তার মানে অবশ্যই এইখানে অর গেট হবে আমরা খুব সহজে পেয়ে গেলাম x এর সমীকরণটা পেয়ে গেলাম তাহলে একই কনসেপ্টে আমরা y এর সমীকরণটাও তৈরি করব তাহলে y সমান বলে দেওয়া আছে d1 তাহলে d1 থেকে একটা লাইন টানব আরেকটা লাইন বলতেছে d3 থেকে টানব এটা যোগ করতে হবে যেহেতু যোগ আছে তার মানে অর গেট হবে এটা হচ্ছে y দ্যাটস ইট তো হয়ে গেল আমাদের 4 ইনটু 2 এনকোডার সার্কিট এখন তোমাদের ফাইনাল পরীক্ষা আসতে পারে যে 8 ইনটু 3 এই ধরনের এনকোডার সার্কিট ডিজাইন করো 8 ইনটু 3 সো তাহলে তোমরা অবশ্যই 8 ইনটু 3 জায়গায় অর্থাৎ তোমরা সহজে বুঝতেছো যে এখানে 8টা ইনপুট হবে আর আউটপুট আসবে 3টা সো তার মানে এটার জন্য তোমরা সার্কিট সরি ব্লক ডায়াগ্রামটা ড্র করবা ট্রুথ টেবিলটা ড্র করবা এবং সেই অনুযায়ী আউটপুট সমীকরণ বের করবা এবং সমীকরণ থেকে সার্কিট ডায়াগ্রাম ড্র করবা তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমাদের বইয়ে দেওয়া আছে বই থেকে হেল্প নিতে পারো তাহলে এই টপিকস আমাদের শেষ এনকোডার সার্কিটের টপিকস আমাদের শেষ সো এখন আমরা দেখব এটা বিপরীতটা ডিকোডার সার্কিট আমরা দেখব তাহলে খেয়াল করো ডিকোডার সার্কিট আমি অলরেডি তোমাদেরকে বলেছি ডিকোডার সার্কিট হচ্ছে মূলত বাইনারি সংখ্যা অর্থাৎ যে বাইনারি সংখ্যাটা থাকবে সে বাইনারি সংখ্যার সমতুল্য ডেসিমেল সংখ্যা জেনারেট করবে আমি আবার বলতেছি বাইনারি সংখ্যার সমতুল্য ডেসিমেল সংখ্যা জেনারেট করবে কে করবে ডিকোডার সার্কিট অর্থাৎ ঠিক উল্টো এনকোডার সার্কিটের ঠিক উল্টো হচ্ছে ডিকোডার সার্কিট তাহলে ডিকোডার সার্কিটটা
আমরা একটু দেখে নেই কম্পিউটার সার্কিটের বেলা বলতেছে যে ইনপুট থাকবে হচ্ছে n সংখ্যক ইনপুট থাকবে n সংখ্যক ইনপুট আউটপুট থাকবে 2 টু দি পাওয়ার n সংখ্যক অর্থাৎ যদি বলে দেয় যে 3 to 8 ডিকোডার সার্কিট অথবা যদি বলে দিল 2 to 4 ডিকোডার সার্কিট তাহলে আমরা কিভাবে ডিজাইন করব কিভাবে এখানে আমরা খুব সহজে বুঝতেছি যে ইনপুট লাইন হবে 3টা আউটপুট আসবে 8টা অর্থাৎ ইনপুট হবে 2টা আউটপুট হবে 4টা তার মানে বিষয়টা হচ্ছে এরকম যদি আমরা এটাকে দেখি যে 3 ঠিক থাকবে আমরা এটাকে লিখব হচ্ছে এরকম হবে 2 টু দি পাওয়ার 2 কিউ আবার যদি এটাকে লিখতে চাই 2 ঠিক থাকবে এটা হবে 2 স্কয়ার তাহলে যেটা আমি তোমাদেরকে অলরেডি এখানে দেখিয়ে দিয়েছি এই দুই জায়গায় যে ইনপুট হবে n সংখ্যক আর আউটপুট হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক ক্লিয়ার তাহলে আমরা ডিকোডার সার্কিটটা একটু ডিজাইন করে সেটা আমরা সম্পর্কে একটু জানার চেষ্টা করি টু টিপের সহ তো আমি তোমাদেরকে 2 ইনটু 2 স্কয়ার অর্থাৎ এটা 2 টু 4 ডিকোডার সার্কিট এটা আমি ডিজাইন করে বর্ণনা করে দিব তোমরা ভাষা থেকে অবশ্যই হোমওয়ার্ক হিসেবে 3 টু 8 ডিকোডার সার্কিট এটাকে ডিজাইন করবা এটা টু টেবিল ড্র করবা এটার আউটপুট সমীকরণ বের করবা এবং সমীকরণ থেকে সার্কিট ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করবা তাহলে আমি এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে 2 টু 4 ডিকোডার সার্কিট তাহলে দুইটা ইনপুট আমি দিচ্ছি ধরলাম x একটা ইনপুট y আরেকটা ইনপুট তাহলে দুইটা যদি ইনপুট দেই ডিকোডারে 4টা আউটপুট পাবো 1 2 3 4 আমরা ধরে নিলাম d0 d1 d2 d3 তাহলে তোমরা একটু খেয়াল করো আমরা দুইটা ইনপুট দিলাম দুইটা ইনপুট থেকে আমরা কয়টা আউটপুট পেলাম 4টা আউটপুট পেলাম তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 ইনটু 4 ডিকোডার সার্কিট ডিকোডার রাইট সেকেন্ড তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা ট্রুথ টেবিল আমাদের ড্র করতে হবে ট্রুথ টেবিল ড্র করব আমরা এইখান থেকে এই সার্কিট থেকে ডিকোডার সার্কিট থেকে ফর 2 to 4 ডিকোডার সার্কিট তাহলে ইনপুটে লাইন দেবো আমরা ইনপুট x একটা ইনপুট দুইটা ইনপুট সো এই দুটো হচ্ছে আমাদের ইনপুট লাইন তাহলে এখান থেকে আমি আউটপুট পাবো d0 2 3 তাহলে এইটি হচ্ছে এগুলো হচ্ছে আমাদের আউটপুট তাহলে আমরা দেখি যে কিভাবে কাজটা করবে সেটা আমরা ভালোভাবে দেখি তাহলে যখন আমি এইখানে যখন দুটাই যখন 0 0 থাকবে তখন এই d0 এর মাধ্যমে কিন্তু সংখ্যাটা বেরিয়ে আসবে আউটপুটে বেরিয়ে আসবে তখন এই d0 তে
আমি 1 দিব আর বাকিগুলো হয়ে যাবে 0 আমি আবার বলতেছি অর্থাৎ দুটাতেই 0 দুটাতেই 0 আছে তাহলে আমার কোন কোনটার মধ্যে দিয়ে এই 0 টা যাবে এই 0 টা যাবে হচ্ছে d0 এর মাধ্যমে তাহলে d0 টা d0 টাকে আমি 1 করে দিব সুইচটাকে 1 করে দিব আর বাকিগুলো 0 করে দিব তাহলে সিমিলার কনসেপ্টে 01 মানে এটা হচ্ছে বাইনারি 1 তাহলে আমরা আগে আগে থেকে অলরেডি আমরা জেনে গিয়েছি যেহেতু বাইনারি সংখ্যার সমতুল্য ডেসিমাল সংখ্যা তৈরি করতেছে তাহলে এই 01 মানে কত 1 তাহলে 1 টাকে আমরা আউটপুটে দেখিয়ে দিব তাহলে 1 কোনটার মধ্যে আছে d1 হচ্ছে 1 এটা d0 এটা এটা হচ্ছে 1 তাহলে এই d1 কে আমরা 1 দিয়ে দেব এই সুইচটাকে আমরা 1 দিব বাকিগুলোকে 0 আকারে লিখে দেব একই প্রসেস 0 গেল 1 গেল তাহলে 2 হবে 1 0 তাহলে 2 হলে কোনটার মধ্যে দিয়ে আউটপুট বের হবে এই d2 এর মধ্যে দিয়ে আউটপুটে বের হবে তাহলে এটাকে আমরা 1 দিব বাকিগুলোকে 0 দিব এট লাস্ট 1 1 তাহলে আমার এটার মধ্যে দিয়ে আউটপুটটা বের হবে তাহলে আউটপুটটা বের হচ্ছে এর মধ্যে দিয়ে আউটপুট বের হয় তাহলে এখানে 1 বাকিগুলোকে 0 দিয়ে দিব তাহলে পেয়ে গেলাম আমরা 4 সরি 2 ইনটু 4 ডিকোডারের ট্রুথ টেবিল খুবই সহজ দেখো যে বাইনারি সংখ্যা আমি জেনারেট করতেছি বাইনারি সংখ্যা দিচ্ছি আর আউটপুট আউটপুট গুলো পাচ্ছি কিভাবে ডেসিমাল সংখ্যা পাচ্ছি তাহলে এই ট্রুথ টেবিল থেকে আমাদের এখন আউটপুট ইকুয়েশন বা আউটপুট সমীকরণ বের করতে হবে তাহলে দেখি আমরা সমীকরণগুলো কিভাবে বের করা যায় তাহলে আউটপুট দেখি d0 d1 d2 d3 এখানে আউটপুট d0 এর জন্য একটা আছে d1 এর জন্য একটা আছে আউটপুট d2 এর জন্য একটা আছে d3 এর জন্য আরেকটা আছে তাহলে d0 এর ক্ষেত্রে আমি 1 টাকে কাউন্ট করব 1 টাকে যদি কাউন্ট করি এইখানে তাহলে এই রোতে ইনপুটের অবস্থা কি দুইটাই কিন্তু আমার 0 0 তার মানে আমি এখানে লিখতে পারি x বার y বার রাইট এখন আমরা d1 এ যাব d1 এ গেলে এই 1 টাকে সিলেক্ট করব d1 এর কলামের 1 টাকে সিলেক্ট করব a1 এর রোতে কোন জায়গায় ইনপুটটা আছে এখানে ইনপুট আছে এই জায়গায় ইনপুটটা আছে তাহলে এখানে সমীকরণটা কি হবে x প্রাইম বা x নট y একই প্রসিডিউরে আমরা d2 লিখব তাহলে d2 পজিশন কোন জায়গায় আছে এখানে আছে এটা রো হচ্ছে এখানে তাহলে এখানে লিখব আমি x লিখব y নট লিখব d3 কোথায় আছে এই পজিশনে আছে এই পজিশনে যদি থাকে তাহলে সেটা কোন রোতে অবস্থান করতেছে ইনপুটের এই দুটোই হাই অবস্থায় আছে অর্থাৎ x এবং y তাহলে আমরা সমীকরণগুলো পেয়ে গেলাম এখন তাহলে আমাদের এই এই সমীকরণ থেকে সার্কিট ডিজাইন করতে হবে সার্কিটগুলো আমরা ড্র করতে হবে তাহলে সার্কিটগুলো ড্র করার চেষ্টা করি এই একটা ইনপুট লাইন এখান থেকে আমি আরেকটা লাইন টেনে নিলাম সেটা হচ্ছে x ভারের জন্য বা x প্রাইমের জন্য বা x নট এর জন্য y এর জন্য আরেকটা লাইন টানলাম এখান থেকে আরেকটা নট দিয়ে দিলাম এটা হবে y নট তাহলে d0 যদি আমি এই সমীকরণটাকে যদি আমি দেখাতে চাই তাহলে x নট y নট এখান থেকে একটা লাইন আসবে আর একটা লাইন আসবে এখান থেকে দুটো কি আকারে আছে গুণাকারে আছে তাহলে হবে অ্যাঙ্গেল তাহলে এটা হয়ে গেল আমাদের d0 আউটপুট সিমিলার কনসেপ্টে আমরা d1 তৈরি করব তাহলে d1 তৈরি করতে গেলে দেখা যাচ্ছে
এক্স বার থেকে একটা লাইন নিব এখান থেকে একটা লাইন নিব আমরা আরেকটা নিব হচ্ছে শুধু ওয়াই থেকে এটাও অ্যাঙ্গেল এটা আমরা পেলাম হচ্ছে বি1 তাহলে একই প্রসিডিউরে বি2 আমরা দেখব বি2 এর পজিশন কি কি এক্স এবং ওয়াই নট থেকে যাবে x এবং y নট এখান থেকে যাবে তাহলে d2 d3 তে আমরা যাব d3 তে গিয়ে দেখতেছি x এবং y থেকে দুটো লাইন টানতে হবে এখান থেকে একটা লাইন টানবো আরেকটা এখান থেকে লাইন টানবো দুটা এন্ড গেট দিয়ে দেব এটা হবে d3 আর এগুলো অবশ্যই হোল্ড করে দেব যে লাইনগুলো যেখান থেকে সংযোগ করা আছে সেগুলো বোল্ড করে দিই তাহলে আমরা পেয়ে গেলাম ট্রুথ টেবিল পেয়ে গেলাম ট্রুথ টেবিল থেকে আউটপুট সমীকরণ আউটপুট ইকুয়েশন থেকে আমরা পেয়ে গেলাম সার্কিট সার্কিট ডিজাইন তাহলে তোমাদের ভাষায় যেটা হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হবে 3 টু 8 ডিকোডার তোমাদের বইয়ে দেওয়া আছে বই থেকে দেখে নেবা এই কনসেপ্ট অনুযায়ী তাহলে তোমরা ব্লক ডায়াগ্রামটা তৈরি করবে অ্যাট ফার্স্ট ব্লক ডায়াগ্রাম থেকে তোমরা ট্রুথ টেবিল ড্র করবা ট্রুথ টেবিল থেকে আউটপুট সমীকরণ বের করবা আউটপুট সমীকরণ থেকে সার্কিট ডিজাইন করে ফেলবা তাহলে এই দুটা হবে তোমাদের বাড়ির কাজ এনকোডারের জন্য একটা বাড়ির কাজ দিয়ে দিলাম ডিকোডারের জন্য একটা বাড়ির কাজ দিয়ে দিলাম হোমওয়ার্ক দিয়ে দিলাম হোমওয়ার্ক দুটো কমপ্লিট করবা আমি বলে দিব যে কবে কখন জমা দিতে হবে তাহলে এই ছিল আজকের মতন আজকের ভিডিও আজকের লেসন তাহলে আজকের লেসন থেকে আমরা দুটো টপিক জানলাম একটা হচ্ছে এনকোডার সার্কিট আর একটা হচ্ছে ডিকোডার সার্কিট তাহলে এনকোডার এবং ডিকোডার আমরা খুব সহজে বুঝে গেছি দুটো সার্কিটে আমরা ডিজাইন করতে পারবো ট্রুথ টেবিল ড্র করতে পারবো সার্কিট ডিজাইন আউটপুট ইকুয়েশন সমীকরণগুলো আমরা বের করতে পারবো সো আশা করি তোমরা ক্লাসটা খুব মনোযোগ সহকারে বুঝেছো ভাষা প্র্যাকটিস করো ধন্যবাদ সকলকে